আল হাবিব ইসলামিয়া ব্যাংকে বিনা সুদে টাকা রাখুন আর পেয়ে যান দামি দামি উপহার, বাইক, স্কুটি, দামি দামি সোনার গহনা, এসি, দামি দামি আলমারি, ড্রেসিং টেবিল, মিক্সার মেশিন, ট্রলি ব্যাগ, ফ্যান সহ প্রচুর উপহার শুধুমাত্র আল হাবিব ইসলামিয়া কোঅপারেটিভ ব্যাংকিং এর গ্রাহকদের জন্য। আপনি কি পেলেন? এসি। আজকে এই বছরের শেষে আমি স্কুটিটা পেলাম, ইলেকট্রনের একটা এসি পেলাম। শেষে একটা আনন্দদায়ক, সবাই মিলে পাচ্ছে গিফট, সুন্দর সুন্দর গিফট পাচ্ছে, দামি পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আজকে হয়তো আমি বাইক পেয়েছি, আর অন্য কিছু পেতে। ইসলামী ব্যাংকে টাকা জমা দিয়েছিলাম কিছু কিছু করে, এই বাইকটা আমি পেয়েছি, আমার ছেলের হাতে তুলে দিল। কাস্টমার আছে তাদেরকেও এটা বলতে চাই, আপনারাও এখানে টাকা ইনভেস্ট করুন। আলহাবিব ব্যাংকে টাকা জমা দেখে আমরা খুব খুশি হয়েছি। আলহাবিব এমন একটা পরিষেবা মানুষকে বলে বোঝানো যাবে না। স্কুটি উপহার পেলেন। আমি সুহানা লায়লা, আলহাবিব ব্যাংক থেকে আমি বরাবরের জন্যই আমি টাকা রাখি। তো আজকে এই বছরের শেষে আমি স্কুটিটা পেলাম, আমি খুব আনন্দিত এর জন্য। আমার স্কুটিটা সত্যি খুব কাজের দরকার লাগবে। এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আমি যে উপকৃত হয়েছি, আমি বলবো আরও যেন সবাই যারা এখনও পর্যন্ত এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলেননি তারা যেন অ্যাকাউন্ট খুলে তারাও যেন এই প্রাইজগুলো জিতে নিতে পারে বছরের শেষে। আমি এটাই আমিও চাই, আমিও পরবর্তীকালে আরও চেষ্টা করব, এবং যারা করেনি তাদের জন্য আমি বলবো যেন অ্যাকাউন্টটা তাড়াতাড়ির মধ্যে খুলে ফেলে। ইসলামিয়া ব্যাংকিংয়ে টাকা রেখে দামি বাইক উপহার পেলেন। প্রথম কথা বলবো যে সিও সাহেব আর ম্যানেজার সাহেব আল হাবিব ব্যাংকের সবাইকে জানাই ধন্যবাদ, কর্মীবৃন্দকে সমেত, তার সাথে সাথে যিনি আমাদের কালেকশন করে আমরা হয়তো এসে এখানে দিতে পারতাম না, শেখ আবুল, তাকে জানাই সবচেয়ে বেশি ধন্যবাদ এই গিফট পাওয়ার জন্য। আর এই গিফটে আমি খুবই উপকৃত, আগামী দিনে আমি চাইবো আরও একটু ভালো গিফট পেতে। ব্যাংকিং পরিষেবা আপনারাও যেমন দিচ্ছেন আমিও যাতে দিতে পারি সেই জন্য। আর একটা বিষয় আমাকে সবচেয়ে ভালো লেগেছে, আল হাবিব ব্যাংকের যে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য মানুষের জনস্বার্থে ব্যবহার হয়, প্রয়োজনে যদি আমরা সে হেলথের মধ্যে আছি, যদি লাগে আমাদের হেল্প, আমরা অনেক কিছু এই ইসলামী ব্যাংকে করতে পারি। অ্যাকাউন্ট খুলি তাদের উদ্দেশ্যে কী বলবেন? তারা খুললে ভালো হয়, যে বিনা সুদের এক তো রয়েইছে, তার সঙ্গে আপনাদের কি লোনের ব্যবস্থা রয়েছে, তার সঙ্গে বলবে এই যে গিফট পাচ্ছে বছরের শেষে একটা আনন্দদায়ক, সবাই মিলে পাচ্ছে গিফট, সুন্দর সুন্দর গিফট পাচ্ছে, দামি পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আজকে হয়তো আমি বাইক পেয়েছি, আর অন্য কিছু পেতে পারি, যেমন পরিষেবা দেবো ব্যাংকে সেরকমই আমাকে ব্যাংক দেবে। আল হাবিব ইসলামিয়া কোঅপারেটিভ ব্যাংকিংয়ের একজন স্টাফ আছে, নিজে টাকা রেখেছেন, আপনি নিজেও টাকা রেখেছিলেন, কী উপহার? ইসলামিয়া কোঅপারেটিভ ব্যাংকে আমি নিজেও এখানে টাকা ইনভেস্ট করেছিলাম, এবং করার পরে এই উপহারটি যে আমি পাবো আমি ভাবতে পারিনি। খুবই আনন্দিত লাগছে এই উপহারটি পেয়ে, এবং আমি খুব খুশি হয়েছি। এবং আর যত সমস্ত কাস্টমার আছে তাদেরকেও এটা বলতে চাই, আপনারাও এখানে টাকা ইনভেস্ট করুন এবং সুন্দর সুন্দর উপহার বছর শেষে নিন, এবং এখানে টোটাল বিনা ইন্টারেস্টে আপনারাও টাকা জমা করতে পারেন এবং সুন্দর সুন্দর উপহার নিয়ে যেতে পারেন। ধন্যবাদ। আল হাবিব ইসলামী ব্যাংকে টাকা রেখেছেন, কী পেলেন? আছে আল হাবিব ব্যাংকে টাকা জমা দেখে আমরা খুব খুশি হয়েছি, এবং প্রত্যেক বছরে আমরা এই গিফট একটা একটা পাচ্ছি। আগের বছরে একটা গিফট পেয়েছিলাম, এই বছর একটা আলমারি পেলাম, খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। আল হাবিব ইসলামী ব্যাংক সম্পর্কে কী বলবেন? খুব ভালো, খুব সুন্দর, ভালো সেবা। আল হাবিব ইসলামী ব্যাংক জিন্দাবাদ। দর্শক দেখতে পাচ্ছেন আল হাবিব ইসলামিয়া কোঅপারেটিভ ব্যাংকিংয়ে টাকা রেখে দামি দামি উপহার পাচ্ছে। এ দাদা সোনার আংটি পেলেন, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। সোনার আংটিটা দেখিয়ে দিন, কেমন লাগছে? লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, যারা এখনো আসেনি, যারা এখন আসেনি তাদের আসা দরকার আছে, খুব ভালো পরিষেবা আল হাবিব এমন একটা পরিষেবা যে মানুষকে বলে বোঝানো যাবে না। এতে মানুষ কম রুজিতে কম রোজগারে মানুষ এসে একটা যদি কোনো সেভিং করে, এককালীন একটা গিফটের ব্যাপার আছে বিনা ইন্টারেস্টে, যেহেতু আমরা একটা মুসলিম ধর্মই একটা জন্মস্থান আমাদের, আমাদের তো সুদ পুতে একটা খুব একটা খাওয়া তো দূরের কথা, হারাম জিনিস বলে ঘোষণা আছে, যার তুলনায় এটা একটা সুদবিহীন ব্যাংক। আল হাবিব ব্যাংক কতটা বিশ্বাস? বিশ্বাস বলতে আমি দীর্ঘ স্টার্টিং থেকে নতুন যখন 11-12 দিনের মতো ওপেনিং হয়েছে, তারপর থেকেই আমি এখানে ইনভেস্টার, খুব ভালো বিশ্বাস। পেলেন দাদা? আমি 1.5 টনের একটা এসি পেলাম। কেমন লাগছে? ভালো লাগছে। আল হাবিব ইসলামিয়া ব্যাংক কতটা বিশ্বাস? আমার ভালো লাগে বা ভালো বিশ্বাস তো আছে বলেই আমি ব্যবহার করছি, প্রথম থেকেই আছে। সুদ ফুদ কিছু দেয় না, এটা একটা গিফট হিসাবে আমাদের কাছে তুলে দেয় প্রত্যেক বছরে। যারা আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন?
উদ্দেশ্য বলবো যে সুদ খাওয়ার থেকে এখানে টাকা রাখলে প্রত্যেক বছরে যে একটা সারা বছরের পরে যে একটা গিফট দিচ্ছে, এটাই একটা সবচেয়ে বড় জিনিস। আপনারা সকলে রাখার জন্য, অ্যাকাউন্ট খোলার জন্য আগ্রহী হন বা নতুন করে আবার বই করার জন্য চেষ্টা করুন। দর্শক, এতক্ষণ আপনাদেরকে দেখালাম আল হাবিব ইসলামিয়া কোঅপারেটিভ ব্যাংকিং এর যে দ্বিতীয় বর্ষপূর্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান আপনাদেরকে আমরা দেখাই। আল হাবিব ইসলামিয়া কোঅপারেটিভ ব্যাংকিং এর রাহির আলী মহাশয় আছে, আমরা জানবো। আচ্ছা, দ্বিতীয় বছর হলো, কি অনুষ্ঠান ছিল আজকে এবং বিস্তারিত আমাদের দর্শক যদি জানো? আমাদের যে অনুষ্ঠানটা হলো দ্বিতীয় বর্ষ আমাদের যে অনুষ্ঠানটাই প্রত্যেক বছরই আমাদের যে বার্ষিক অনুষ্ঠান হয় সেটা কাস্টমারদের জন্য আমরা গিফট দিয়ে থাকি। তো গিফটটা হচ্ছে আমাদের যে সেভিংস থাকে, কাস্টমার যে লেনদেন করে তারপর সেভিংস এর উপর ডিপেন্ড করে আমরা গিফট দিয়ে থাকি। কি কি উপহার ছিল আজকের এই অনুষ্ঠান? উপহার তো অনেক কিছু, যত কাস্টমার থাকে প্রত্যেকে আমরা কিছু না কিছু দিয়ে থাকি। তো প্রথম পুরস্কার ছিল আমাদের হোন্ডা এসপি ছিল, স্কুটি ছিল, এসি থাকে, আলমারি থাকে, প্রত্যেকটাই কাস্টমারের কিছু না কিছু আমরা গিফট দিই। যারা আমাদের সেভিংস অ্যাকাউন্ট করে প্রত্যেকেই গিফট পাই। আল হাবিব ইসলামিয়া কোঅপারেটিভ ব্যাংকের পরবর্তী পদক্ষেপ কি থাকছে? আমাদের শুধু হাওড়া ডিস্ট্রিক্টই ছিল, এবার আমরা অল ওয়েস্ট বেঙ্গলের ব্রাঞ্চ কিংবা শাখা খুলতে পারবো, সেরকম প্রসেস আমাদের কমপ্লিট হয়ে গেছে। খুব শীঘ্র আমরা পুরো ওয়েস্ট বেঙ্গলেই আমাদের ব্রাঞ্চ কিংবা শাখা আমরা শীঘ্রই খুলবো। আল হাবিবের পরবর্তী কি কি পদক্ষেপ থাকবে? দেখুন, কিছুদিন আগে তো দেখলেন আল হাবিব স্মার্ট বাজার, এর আগেও আমরা যে প্রজেক্ট চলছে, টোটাল আমাদের তিনটে প্রজেক্ট চলছে। আল হাবিব ব্যাংকিং চলছে, নেক্সট ইয়ারে ছিল আমাদের আল হাবিব অ্যাম্বুলেন্স সার্ভিস হয়েছে, দু বছর পর আরও তিন চারটে ব্রাঞ্চ অলরেডি ওপেন হবে। আল হাবিব স্মার্ট বাজার, স্মার্ট বাজারও অলরেডি চারটে জায়গায় ব্রাঞ্চ ওপেনিং প্রসেস চলছে, একটা তো ওপেনিং হয়ে গেছে, আরও দুই তিনটে জায়গায় কাজ চলছে, অলরেডি প্রসেস হচ্ছে, মানে তিন চারটে প্রজেক্টই চলছে। নেক্সট ইয়ার কি কি পদক্ষেপ নেবেন? দেখুন, নেক্সট ইয়ারটা আরও ভালো কিছু আমরা নিয়ে আসবো, প্রত্যেক বছরে আমার কিছু না কিছু প্রজেক্ট তো আমাদের হচ্ছে, নেক্সট ইয়ারে আরও ভালো কিছু প্রজেক্ট আমরা চিন্তা ভাবনা করছি মানুষের জন্য আসছে। হ্যাঁ, নতুন চমকই ভাবতে পারেন, সেটা তো অ্যাডভান্সে বলতে হচ্ছে না। তো 2025 আমাদের নতুন কিছু চমক নিয়ে ফের আমাদের আলাদাই আসবে।